নান্দনিক স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন শত বৎসরের পুরনো দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বড় জামে মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বিস্তারিত দেখুন আমাদের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি কাজী জমিরুল ইসলাম মমতাজের রিপোর্টে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে প্রাচীন সভ্যতার নিদর্শন স্বরূপ দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো স্থাপত্য নিদর্শন পাগলার রায়পুর বড় মসজিদ। মহাসিং নদীর কূল ঘেঁষে রাজকীয় মহিমায় দাঁড়িয়ে থাকা দ্বিতলা বিশিষ্ট এ মসজিদটি যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। 1333 বঙ্গাব্দের 5-ই আশ্বিন শুক্রবার এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ইয়াসিন মির্জা ও তার ভাই ইউসুফ মির্জা এই মসজিদটির প্রতিষ্ঠাতা। বেশ বিত্তবান এবং ধর্মপরায়ণ ছিলেন তারা। এই মসজিদটির নির্মাণ কাজে মূল মিস্ত্রী সহ যুগালীরা ছিলেন ভারতীয় ও মূল স্থপতির নাম মুমিন আস্তাগার। এরকম মসজিদ বর্তমান যুগে আসলে আমরা খুবই কম দেখতেছি। খুব সুন্দর পাগলা মসজিদ। আমরা বেড়াতে এসেছি, খুব সুন্দর লাগছে। আমাদের এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক আসেন, সমাগম হয়। মসজিদটি 800 ফুট দৈর্ঘ্য ও বারান্দা সহ 25 ফুট প্রস্থের গম্বুজ সহ মোট উচ্চতা 40 ফুট ও 6টি স্তম্ভের উপর 6টি মিনার, 3টি বিশাল গম্বুজ এবং ছোট সাইজের আরো 12টি মিনার রয়েছে। মসজিদের ভূমিকম্প নিরোধ ব্যবস্থাপনা হিসেবে ভূমি খনন করে বেশ মজবুত পাথরের উপর স্থাপনাটির ভিত্তি নির্মিত, ফলে অনেকগুলো বড় মাপের ভূমিকম্প এখন পর্যন্ত মসজিদে ফাটল ধরাতে পারেনি। মসজিদের ফ্লোর ও তার আশপাশের কারুকার্য দেখলে আশ্চর্য হতে হয়। মসজিদের মিহরাব অংশে জমকালো পাথর কেটে আকর্ষণীয় ডিজাইন তোলা হয়েছে। সারা বাংলাদেশ থেকে দর্শনার্থীরা আসে। রায়পুর জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা আমার পিতামহ আলহাজী ইয়াসিন মির্জা। এটা বাংলাদেশের স্থাপত্য শিল্পের, পুরাতন স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। দোতলার মেঝেতে রয়েছে দুর্লভ শ্বেত পাথর, তার চারপাশে ব্লকে দেয়া ব্ল্যাক স্টোন বা কালো পাথর তো আরো বেশি দুর্লভ। এগুলোর আনা হয়েছে ভারতের জয়পুর থেকে। মসজিদে ব্যবহৃত এই জাতের পাথর একমাত্র তাজমহলে ব্যবহার করা হয়েছে। এছাড়া মসজিদটির আরেকটি বিশেষত্ব হল প্রখর তাপেও মসজিদটির চারপাশে শীতল বাতাস দর্শনার্থীদের তৃপ্তি দেয়। এটা একটা বিখ্যাত মসজিদ, তার স্থাপত্য শিল্প, তার নির্মাণ শৈলী এটা ঐতিহ্যবাহী। এটা এক সময় পাঠ্যবইয়ে এই মসজিদের নাম ছিল। এই দৃষ্টিনন্দন মসজিদটি সরকারের যথাযথ রক্ষণাবেক্ষণ পেলে পর্যটন শিল্পে একদাপ এগিয়ে যেত বলে এলাকাবাসীর প্রত্যাশা। কাজী জমিরুল ইসলাম মমতাজ, এনটিভি ইউরোপ নিউজ, দক্ষিণ সুনামগঞ্জ।